আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোনাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটু রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে সারপ্রাইজ ফটো পোলিং চকলেট কেকের একটি টিউটোরিয়াল করে দেখাবো। আজকে কেকের কোনো রেসিপি শেয়ার করব না, বার্থডে, এঙ্গেজমেন্ট বা ম্যারেজ অ্যানিভার্সারি মতো যে কোনো অকেশনে ফটো পোলিং বা ফটো রোলিং কেক করে প্রিয়জনকে সারপ্রাইজ করে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই ফটো পোলিং বা ফটো রোলিং কেকটি। আমার ভাতিজির জন্মদিনে আমি এই কেকটি করেছিলাম এবং সে খুব সারপ্রাইজড হয়েছিল, তারই কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা একটা করে ছবি চলে আসছে, এখানে তার জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত প্রত্যেকটা ছবি আছে। কেকটি দেখে নিশ্চয়ই মনে হচ্ছে কাজটি অনেক কঠিন, আসলে এটি বানানো খুবই সহজ। কীভাবে সহজভাবে এই কেকটি বানানো যায় সেটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাকে সারপ্রাইজ দিতে চান তার কিছু সিলেক্টেড ছবির সফট কপি এলাকার যে ল্যাব আছে বা স্টুডিও আছে সেখানে গিয়ে A4 কাগজে প্রিন্ট করে নিতে পারেন। এটি কালার প্রিন্ট, একটা A4 কাগজে টোটাল 12টার মতো ছবি প্রিন্ট হয়েছে আর প্রিন্ট করতে খরচ হয়েছে মাত্র 10 টাকা। আমি দুটা A4 কাগজে 24টার মতো ছবি প্রিন্ট করে নিয়েছি, দাম পড়েছে মাত্র 20 টাকা। দুটো মিলে আমার টোটাল খরচ পড়েছে 20 টাকা। এই যে দেখুন, এখন আমি ছবিগুলোকে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমরা NID কার্ড কিংবা ভোটার আইডি কার্ড যেভাবে কালার প্রিন্ট করি ঠিক একইভাবে একই পেজে আমি এই ছবিগুলো করে নিয়েছি এবং এক একটা পেজে আমার 12টার মতো করে ছবি এসেছে। পাশে যে পাতাটা আছে সেটাতে আমার 11টা ছবি আছে, আমার কাছে একটা ছবি কম ছিল তাই আমি 11টা করেছি। এই যে দেখুন সবগুলো ছবি আমি কেটে নিয়েছি, এখন একটা একটা করে ছবি আমি কস্টেপ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। সবগুলো ছবি আমি এভাবে কস্টেপ দিয়ে জয়েন দিয়ে বড় করে নিচ্ছি। এখন উল্টো দিকে কস্টেপ লাগিয়ে দিচ্ছি যাতে ছবিগুলো রোলিংয়ের সময় খুলে না যায়। এখন একটা হ্যাপি বার্থডে লেখা প্লাস্টিকের কেক টপার ছবির পিছনে কস্টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই যে এটা ধরেই ছবিটাকে পুল করা হবে। এখন আমি এখানে প্লাস্টিক র্যাপার নিয়ে নিয়েছি, এই র্যাপারে ছবিগুলোকে র্যাপ করে নিব যাতে কেকের ক্রিমগুলো ছবিতে লেগে না যায়। অনেকে জিপলক ব্যাগ বা ছোটো ছোটো পলিথিনে যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোতে একটা একটা করে ছবি ঢুকিয়ে নেয়, আমার কাছে সেটা খুবই ঝামেলার মনে হয়। এভাবে করলে সময়টা যেভাবে সেভ হয় এবং বানানোটা অনেক সহজ। আমার টোটাল এই কাজটি করতে 5 মিনিটের মতো সময় লেগেছে। র্যাপটাকে একটু পিছন দিকে ঠেলে পলিটাকে একটু বের করে ছবির উপর দিয়ে টেনে টেনে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো আমার র্যাপ করা হয়ে গেছে। এখন ড্রিঙ্কস করার জন্য যে স্ট্রোগুলো পাওয়া যায় সেই স্ট্রো একটা ছবির মাপে ছোটো করে কেটে রোল করে নিচ্ছি। এভাবে উল্টো দিক থেকে রোল করছি, রোল করতে করতে কেক টপার পর্যন্ত আসবে। এই যে এভাবে টানলেই ছবিগুলো উপরের দিকে আসবে। এখন এই পাইপের ভিতর একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে দিব, এতে করে ছবিটা যখন উপর থেকে পুল করা হবে তখন সম্পূর্ণ ছবিটা একবারে বের হয়ে আসবে না। কেকের ক্রিম তৈরির জন্য আজকে আমি ফ্লোরা হুইপিং ক্রিমটা নিয়ে নিয়েছি, আজকে 2 কাপের মতো নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, কিছুটা কেকে ইউজ করব, বাকিটা আমি অন্য ডেজার্ট ইউজ করব। কিছুক্ষণ বিট করে এখন এতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়েছি 1 চা চামচের মতো কোকো পাউডার আর 2 টেবিল চামচের মতো চকলেট গানাশ বা মেল্টেড চকলেট। 6-7 মিনিট বিট করার পর কেকের ক্রিমটি রেডি হয়ে গেছে। এখন আমি 9 ইঞ্চি মোল্ডে একটি চকলেট কেক মোল্ড আউট করে নিচ্ছি। পিছনে কাগজটা ফেলে কেকটাকে আমি 3টি লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ফ্লেভারের যে কোনো সাইজের কেক নিতে পারেন, আমি চকলেট কেকটা নিয়েছি। আর এই চকলেট কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 3টি লেয়ারে কেটে নিয়েছি। এখন 2টো লেয়ার নিয়ে ফটো রোলিংটা বসিয়ে একটু শেপ করে গর্ত করে একটু কেটে নিব। এই তুলে নেওয়া কেকের অংশটুকু ফেলে দিব না, পরবর্তীতে এটা আমি কেকের ভিতরেই কাজে লাগাবো। এখন নিচের অংশটাকে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে উপরে এই পাটটা বসিয়ে দেব, তারপর ফটো রোলিংটা বসিয়ে দিব। এখন এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি,
এখানে হাফ কাপ পানিতে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। দ্বিতীয় লেয়ারে হুইপ ক্রিম দিয়ে এখন কেকের থার্ড লেয়ারটা বসিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আবারও হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে এখন পুরো কেকটি কভার করে নিব। প্রথমে কেকের যে অংশটুকু কেটে নিয়েছিলাম সেই অংশটুকু ছোট ছোট টুকরো করে ফাঁকা জায়গাগুলো দিয়ে কভার করে নিচ্ছি। কেকটা যতটা সম্ভব স্মুথ করে নিচ্ছি। এখন এর উপরে গানাশটা দিয়ে দিচ্ছি। পারফেক্ট চকলেট গানাশের একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফটো রোলিংয়ের উপরে গানাশটা দেওয়া যাবে না, তাহলে পুল করার সময় ছবির গায়ে গানাশটা লেগে যাবে, তাই একটু গ্যাপ রেখে গানাশটা দিয়ে দিচ্ছি। কেক টপারটা যেন সোজা হয়ে থাকে সের জন্য কেক দিয়ে এটাকে সাপোর্ট দিচ্ছি একটা। কিছু চকলেট গ্রেট করে নিয়েছি, সেই চকলেট দিয়ে কেকটাকে ঢেকে দিচ্ছি, রোলটাকে ঢেকে দিচ্ছি। এর উপরে বেশি ভারী কিছু দেওয়া যাবে না, তাহলে ফুল করার সময় ছবিটা বের হতে চাবে না, তাই হালকা জিনিস দিয়ে এটাকে কভার করে দিতে হবে। কেকটাকে দিয়ে টপারটাকে সাপোর্ট দিয়ে দিলাম যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বিস্কিট বসিয়ে দিচ্ছি, কিছু ডার্ক চকলেট মেল্ট করে সিলিকন মোল্ডে দিয়ে বিভিন্ন শেপের চকলেট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে চকলেট ইউজ করতে পারেন, আমার কাছে সিলিকন মোল্ড ছিল তাই আমি বিভিন্ন শেপের চকলেট তৈরি করে দিয়েছি। কেক বোর্ডটা ক্লিন করে গোল্ডেন যে বলগুলো আছে সুগার বল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন M1 নজল একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে হুইপ ক্রিম নিয়ে কেকের নিচে এভাবে বর্ডার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কেকটা অনেক সুন্দর লাগবে। আমার সম্পূর্ণ কেকটি রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে ফটো রোলিং কেকটি তৈরি হয়ে গেল। আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে প্লিজ আমাকে জানাবেন, চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আমার আজকের এই ফটো রোলিং চকলেট কেক টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।